লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি বিজ্ঞপ্তি নবান্নের আপডেটটি সংবাদ প্রতিদিনের অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই মতো বাড়লো গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের বেতন শুক্রবার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের তরফ থেকে যেখানে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিভিন্ন হারে আগামী পয়লা এপ্রিল থেকে এই বর্ধিত হারে এই টাকা পাবেন চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে মেয়াদি চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে ছয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে যেখানে গ্রুপ ডিতে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী যাদের বেতন ছিল পনেরো হাজার টাকা তাদের পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে পাশাপাশি পাঁচ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল উনিশ হাজার টাকা তাদের ছশো টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে দশ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল চব্বিশ হাজার টাকা তাদের সাতশো টাকা ভাতা বাড়ানো হচ্ছে পনেরো বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল উনিশ হাজার টাকা তাদের ন হাজার টাকা ভাতা বৃদ্ধি হচ্ছে এবং বিশ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল সাঁত্রিশ হাজার টাকা তাদের এগারোশো টাকা ভাতা বাড়ছে গ্রুপ ডির পাশাপাশি গ্রুপ সি এর ক্ষেত্রেও পাঁচ দফায় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার এখানে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী যাদের বেতন ছিল সতেরো হাজার টাকা তাদের সাতশো টাকা ভাতা বাড়ানো হচ্ছে পাঁচ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল একুশ হাজার টাকা তাদের সাতশো টাকা বৃদ্ধি হচ্ছে দশ বছর কর্মরত চুক্তিভিত্তিক যে সমস্ত গ্রুপ সি কর্মী ছিল যাদের বেতন ছিল ছাব্বিশ হাজার টাকা তাদের ক্ষেত্রে বাড়ছে আটশো টাকা এবং পনেরো বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল বত্রিশ হাজার টাকা তাদের এক হাজার টাকা বৃদ্ধি হচ্ছে এবং কুড়ি বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল উনচল্লিশ হাজার টাকা তাদের বারোশো টাকা বাড়ানো হচ্ছে এর পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার নতুন বেতন কাঠামে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে প্রতি বছর পয়লা জুলাই থেকে পারিশ্রমিক বাড়বে নির্দেশিকা অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর হেল্পডেস্ক অ্যাসিস্ট্যান্ট গোত্রীয় পদের কর্মীদের মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা পাঁচ বছরে কম সময় যারা কাজ করেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হবে ছশো টাকা এবং পাঁচ বছরে বেশি ও দশ বছরে কম যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন হবে কুড়ি হাজার টাকা বছরে বেতন বৃদ্ধি হবে সাতশো টাকা দশ বছরে বেশি এবং পনেরো বছরে কম যারা কাজ করেছেন তাদের বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং বছরে বেতন বৃদ্ধি হবে আটশো টাকা এবং পনেরো বছরে বেশি সময় ধরে যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন হবে একত্রিশ হাজার টাকা বছরে বেতন বৃদ্ধি হবে এক হাজার টাকা একইভাবে ইনস্টলেশন মেইনটেনেন্স অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড ডাটা বেস ম্যানেজমেন্ট সহ কর্মীদের যাদের চাকরির মেয়াদ বছরের কম তাদের মাসিক একুশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে আটশো টাকা কাজের মেয়াদ যাদের পাঁচ বছরের বেশি এবং দশ বছরে কম তাদের মাসিক ছাব্বিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে নশো টাকা এবং 10 বছরে বেশি সময় যারা কর্মরত রয়েছেন পনেরো বছরের যারা কম তারা কাজ করেছেন তাদের মাসিক বেতন বত্রিশ টাকা এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে এক টাকা এবং পনেরো বছরের বেশি যারা কাজ করছেন তাদের মাসিক বেতন চল্লিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে বারোশো টাকা হবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সমতুল্য পদের কাজের মেয়াদ পাঁচ বছরে কম হলে মাসিক বেতন উনত্রিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি নশো টাকা পাঁচ বছরে বেশি এবং দশ বছরে কম যারা কাজ করছেন তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি হবে তেরোশো টাকা কাজের মেয়াদ পনেরো বছরে বেশি হলে মাসিক বেতন পঞ্চান্ন হাজার টাকা হবে এবং বার্ষিক বৃদ্ধি হবে সতেরোশো টাকা এবং সফটওয়্যার ডিজাইন ডকুমেন্টেশন সমতুল পদে যারা পাঁচ বছরে কম কাজ করছেন তাদের মাসিক বেতন তেত্রিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি এক হাজার টাকা পাঁচের বেশি এবং দশের কম যাদের কাজের মেয়াদ তাদের মাসিক বেতন চল্লিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে বারোশো টাকা এবং দশ বছরে বেশি সময় কাজ করেছেন কিন্তু পনেরো বছরের কম মেয়াদ হলে মাসিক বেতন তাদের ক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে চোদ্দোশো টাকা এবং পনেরো বছরে বেশি কাজের মেয়াদ হলে মাসিক বেতন ষাট হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হচ্ছে আঠেরোশো টাকা সিকিওর নেটওয়ার্ক ডিজাইন এবং উন্নয়নে যারা নিয়ে কাজ করছেন সেই সমস্ত অর্থপ্রযুক্তি কর্মীদের যাদের মেয়াদ পাঁচ বছরে কম হলে মাসিক বেতন সাঁত্রিশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি এগারোশো টাকা পাঁচ বছরের বেশি এবং দশ বছরে কম কাজ করলে মাসিক বেতন চুয়াল্লিশ হাজার এবং বার্ষিক বৃদ্ধি তেরোশো টাকা দশ বছরের বেশি এবং পনেরো বছরে কম কাজে মেয়াদ হলে মাসিক বেতন তেপ্পান্ন হাজার ও বার্ষিক বৃদ্ধি হবে ষোলোশো টাকা এবং পনেরো বছরে বেশি হলে মাসিক বেতন ছেষট্টি হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হবে দু টাকা নতুন কাজে যে তথ্য প্রযুক্তি কর্মীরা করেন তাদের পাঁচ বছরের কম হলে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হবে তাদের ক্ষেত্রে বারোশো টাকা এবং পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করলে এবং দশ বছরের কম সময় ধরে কাজ করলে মাসিক বেতন তাদের হবে আটচল্লিশ হাজার টাকা এবং বার্ষিক ভিত্তি তাদের ক্ষেত্রে হবে চোদ্দোশো টাকা বৃদ্ধি এবং দশ বছর যদি কাজ করে থাকেন পনেরো বছরের মধ্যে যাদের কাজ করেছেন তাদের মাসিক বেতন হবে আটান্ন হাজার এবং বার্ষিক বৃদ্ধি হবে সতেরোশো টাকা এবং পনেরো বছরের বেশি সময় ধরে যারা কাজ করছেন তাদের মাসিক বেতন হবে বাহাত্তর সত্তর হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি হবে দু হাজার